عنف وإياك والعنف والفحشاء رواه البخاري زركن سبحان الله আল্লাহ রাসূলের কাছে ইহুদিরা আসতো আয়েশা আল্লাহ রাসূলকে সালাম দিত আসলে এটা সালাম নয় তারা বিশ্বনবীর মৃত্যু কামনা করত ধ্বংস কামনা করত বলেন না নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক অথচ তারা আয়েশা বলতো আসসালামু আলাইকা আপনি ধ্বংস হয়ে যান আপনার মৃত্যু হোক বলেন না নাউজুবিল্লাহ এই কথা ইহুদিরা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সালামের জবাব দিতেন ওয়া আলাইকুম তোমরা যা বলছো এটা তোমাদের উপর অর্পিত হোক তোমাদের কথাটাই তোমাদেরকে ফিরিয়ে দিলাম আল্লাহ রাসূলের সামনে হযরত আয়েশা একদিন উপস্থিত ছিলেন এরকম ইহুদিরা এসে সালাম দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উম্মাহাতুল মুমিনিন তিনি বললেন যে ওয়া আলাইকুম তোমাদের মৃত্যু হোক এই ইহুদি সম্প্রদায় গাদাবাল্লাহু আলাইকুম গাদাবাকুমুল লানাকুমুল্লাহু আল্লাহ তোমাদের উপর লানত অবতীর্ণ করুক ওয়া গাদাবা আলাইকুম এবং তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হোক কে বলছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বদদোয়া করলেন আল্লাহ রাসূল কত দয়াবান কত মেহেরবান তিনি সঙ্গে সঙ্গে আয়েশাকে বললেন ও আয়েশা রে খবরদার এটা পরিহার করো এইভাবে অন্যকে বদদোয়া দেওয়া যাবে না বরং তোমার উচিত তুমি তার প্রতি হ্যাঁ রহম করো দয়া করা এবং তার থেকে তার প্রতি গজব এবং অন্যায় আচরণ থেকে তুমি বিরত থাকো জোরে কেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যদি তোমাকে কেউ গালি দেয় তুমি সেই গালির জবাবটা উত্তম ভাষায় দিবা ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম তুমি তার গালির জবাবটা হাসি মাখা মুখে সুন্দর কথা দিয়ে দিয়ে দাও তোমার শত্রু তোমাকে গালি দিচ্ছে আর তুমি তাকে উত্তম ভাষায় জবাব দাও দেখবে সেই শত্রু আর তোমার শত্রু থাকবে না একদিন তোমার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বিশ্বনবী এরকম আচরণ দিয়ে গোটা বিশ্বকে আপন করে নিয়েছিলেন অন্ধকার আচ্ছাদিত শত্রু বাহিনীর মাঝে তিনি তার আচরণের মাধ্যমে প্রিয় থেকে প্রিয়তর হয়ে গিয়েছিলেন সকলের কাছে আদর্শ মানুষে রূপান্তরিত হয়েছিলেন জোরে কোন সুবহানাল্লাহ একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি গালাগালি করতেছিল আল্লাহ রাসূল সেখানে বসা ছিলেন ওই লোকটি যখন গালি দিচ্ছিল আল্লাহ রাসূল মুস্কি হাসতেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করে বসেছিলেন জবাব দিচ্ছিলেন না ওই লোকটির গালির মাত্রা যখন বেড়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে কিছু কথার জবাব দিতে আরম্ভ করলেন অমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে মুখ কালো করে সেখান থেকে চলে যাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ লোকটি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো আপনি বসে রইলেন মুস্কি হাসলেন আর যখনই আমি জবাব দিতে আরম্ভ করলাম তখনই আপনি এখান থেকে চলে যাচ্ছেন ঘটনা কি আল্লাহ রাসূল বললেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যতক্ষণ ধৈর্য ধারণ করেছিলা ওই লোকটি তোমাকে অন্যায়ভাবে গালি দিচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একজন রহমতের ফেরেশতা তার জবাব দিচ্ছিল সুবহানাল্লাহ তোমার পক্ষ থেকে ওই লোকটির গালির জবাব দিয়েছিল আল্লাহর একজন রহমতের ফেরেশতা আর তুমি যখন এর জবাব দেওয়া আরম্ভ করলা তিনি বিদায় নিয়ে সেই জায়গায় শয়তান জায়গা দখল করেছে সুতরাং এখানে আর আমি থাকতে পারি না জোরে কোন আল্লাহু আকবার তাহলে একজন গালি দিচ্ছে আমি তাকে গালি দেব না বরং উত্তম ভাষায় তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সম্মানিত হাজিরিন তাহলে একদিন হয়ে যাবে সে আপনার আপনজনে রূপান্তরিত হয়ে যাবে সে আপনার প্রিয় মানুষে রূপান্তরিত হয়ে যাবে আপনার অনুগামী হয়ে যাবে আল্লাহু আকবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে একজন কাফিরকে ধরাশায়ী করে ফেললেন যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে ওই কাফিরকে মাটিতে শয়া ফেললেন এখনই তার বুকের ভিতরে সোরা বসায়া দিবেন জোরে কোন আল্লাহু আকবার ওই কাফির সর্বশেষ অস্ত্র ব্যবহার করলো সে জানে এখনই আমার জীবন শেষ হয়ে যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোরা ধরে রেখেছেন মেরে দিবে এই মুহূর্তে নিচ থেকে ওই কাফিরটা তার মুখ থেকে এক থুতু নিক্ষেপ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভরায়া দিল কি করলো
তার সর্বশেষ অস্ত্র ছিল একটু থুতু, থুতু দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারাকে জলসে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন, তরবারি বসাবেন তার বুকের ভিতরে, কিন্তু তরবারি সরায়া ফেললেন, নেমে পড়লেন তার বুক থেকে, ছেড়ে দিলেন তাকে, মুক্তি দিয়ে দিলেন। ওই ইহুদি ওই কাফির দাঁড়িয়ে যাওয়ার পরে হতবাক হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, আলী তুমি আমাকে এত কাছে পেয়ে এত নিকটে পেয়ে কেন হত্যা করো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ও কাফির শুনো, আমি তোমার সাথে এতক্ষণ লড়াই করেছিলাম, তোমার সাথে যুদ্ধ করেছিলাম ইসলামের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু যেই মুহূর্তে আমি তোমাকে মারব এই মুহূর্তে তুমি আমাকে থুতু নিক্ষেপ করাতে আমার মেজাজ তোমার প্রতি বেশি খারাপ হয়ে গেছে, আর আমি চিন্তা করলাম তোমার প্রতি রাগ হয়ে গেছি, আমি এখন যদি আমি তোমার বুকে ছোরা বসাইয়া দেই তাহলে তো সেটা আমার নিজের কারণে রাগের কারণে হবে, যার কারণে আমার সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইহুদি কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরিন, অনেক কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো তৌফিক এনায়েত করেন বেশি সময় পাওয়া যায় এ বিষয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ, দোয়া করবেন তো আপনারা। আর যেইটুকু কথা বলেছি আমি এবং আমাদের সকলকে সে আলোকে আমল করবার মতো তৌফিক আল্লাহ দান করুক বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد চিন্তা করে দেখো রে মন
রাত্রি গভীর নিশীতে চিন্তা করে দেখ রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গে তে? আল্লাহুম্মা সাইয়েদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়েদানা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মরহুম আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতুল আলাম সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী রহমতুল্লাহ আলাই সাহেব কবলার আজিম শান ঈসা আলে সওয়াব ও ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ৫ দিনব্যাপী ৫২তম ঈসা আলে সওয়াব মাহফিলের তৃতীয় দিনে মোহতারাম সদরে জলসা আমাদের সকলের প্রাণের স্পন্দন, সর্বজন শ্রদ্ধেয় আওলাদে রাসূল হযরতুল আলাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানী সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কারাম, হায়দরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাহিদ জাবিরি, সামনে সমবেত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী ইমানদার মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে একটি শান্তিময় পরিবেশে একটি মহতি জলসায় আওলাদে রাসূলদের আয়োজিত ঈসা আলাইহিস সালাম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সর্বকালে সর্বযুগে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। এই মুহূর্তে সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি এই ডিসেম্বর মাসের ১৬ তারিখে মহান বিজয়ের মাধ্যমে, যাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে, প্রাণ বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা ফেলাম, সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি, যারা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন দেশমাতৃকার সংগ্রামে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে হালাল উপার্জন। এই বিষয়টা আজকে আমাদের পরিচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকেই বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে দোয়া করি আল্লাহর কাছে, আবার অনেকে বিরক্ত হয়ে অনেক সময় বলি এত দোয়া করে লাভ কি, দোয়া তো কবুল হয় না, কি বলেন ঠিক না? আমরা কথা বলি না তো? আমরা যে দোয়া করছি, বেঁচে আছি, যেই রিজিক খেয়ে আল্লাহর দয়ায় সেই রিজিকটা
আমাদের হালাল হচ্ছে নাকি হারাম, এই বিষয়ের উপর আজকে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল 114 নম্বর আয়াতে বললেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইকুম। হে মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে রিজিক দিয়েছেন হালাল ভালো মানের রিজিক তোমরা খাও আর আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সামনে তুলে ধরলেন রিজিকটা হতে হবে হালাল, রিজিকটা হতে হবে ভালো। সাহাবায়ে কেরামের সামনে এই আয়াতের এই দুটি শর্তের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করে গেছেন। প্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হালাল রিজিক খাবে, দ্বিতীয় শর্ত দিলেন ভালো রিজিক খাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামের সামনে গুরুত্ব দিতে গিয়ে বললেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضه بعد الفريضه। বাইহাকি শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিকের বিষয়ে আলোচনার প্রসঙ্গ ক্রমে আমাদের সামনে বললেন, হে সাহাবীরা মনে রেখো তোমার জীবন ধারণের জন্য যেই রিজিক তুমি তালাশ করো তোমার নামাজ রোজা হজ যাকাতের মতো হালাল রিজিক তালাশ করাটাও তোমার উপরে ফরজ। হালাল রিজিক তালাশ করা নামাজ রোজার মতো ফরজ হিসাবে ঘোষণা দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভালো রিজিক হালাল রিজিক তো বুঝলাম তালাশ করব, ভালো রিজিক কোনটা? আল্লাহ যেহেতু দুইটাই শর্ত দিয়েছে। আন রাফি ইবনে খাদিজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কাসাবি আতিয়াবু قال عمل الرجل بيده وكل بيع مبرور। আহমদ শরীফে এসেছে হযরত রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যখন রিজিকের বিষয়ে আলোচনা করছিলেন একজন সাহাবী দাঁড়িয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী বলুন তো উত্তম রিজিক কোনটা, ভালো রিজিক কোনটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, উত্তম রিজিক হলো যে মানুষ নিজের হাতে যা কামাই করে নেয়, নিজের হাতে যা উপার্জন করে নেয়, মানুষ নিজের জীবিকার তাগিদে নিজে যা কিছু অর্জন করে উপার্জন করে সেটাই ভালো রিজিক। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রিজিকের বিষয় একদিন বললেন, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসাবিকুম, হে আমার উম্মতেরা রে রিজিক হিসাবে তোমরা যা কিছু বক্ষণ করছো যা কিছু খাইতেছো সর্বোত্তম রিজিক তোমার সেটাই হবে যা তুমি নিজে উপার্জন করেছ। নিজের উপার্জন সর্বোত্তম রিজিক। আর আজকে উপার্জন ছাড়া মানুষ সম্পদ কামাইতে চায়, আছে কিনা সমাজে বলেন? উপার্জন ছাড়া মানুষ সম্পদ পাহাড় করছে, নিজের উপার্জনের খবর নাই, আরেকজনের মাথা বিক্রি করে টাকা কামাই করে, করে না? যখনই ক্ষমতায় যাওয়া হয় তখনই মানুষের মাথা বিক্রি করে সম্পদের পাহাড় করা হয়। এজন্য আমরা দেখি যখন নির্বাচনে জয়লাভ করেন যারা তখন ফুলের মালা দেওয়া হয়, কি বলেন ঠিক না? এই ফুলের মালা
আল্লাহ রাব্বুল আলামিন ফুল ঝরাই দিয়া জনগণের সম্পদ লুটে খাওয়ার কারণে, হারাম উপার্জনের কারণে মালা থেকে ফুল ঝরে গেলে ফাঁসির রশি হয়ে যায়, কি বলেন ঠিক না? তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আছেন সম্পদ মানুষের নিজের উপার্জন ছাড়া খাওয়ার ব্যবস্থা, হারাম উপার্জন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করে না, করে না, করে না, নাউজুবিল্লাহ। عن نبي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا حضرت ابو هريره رضي الله تعالى عنه বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে ঘোষণা দেন, সাহাবী আমার কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী শাশ্বত একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, সর্বোত্তম রিজিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কারো ইবাদত কবুল করে না, আল্লাহ নিজেই সর্বোত্তম, এই কারণে সর্বোত্তম জিনিসটাকেই কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে আদেশ করেছেন ঈমানদার বান্দাদেরকে, ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। মুসলিম শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাল রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন যেই কারণে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক তালাশ করার কথা বলেছেন, একই কথা ঈমানদারদের উপরও আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আম্বিয়ায়ে কেরামদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার রসুলেরা, হে আমার নবীরা, হালাল রিজিক তালাশ করো, হালাল রিজিক খাও, উত্তম রিজিক খাও। আর এই কথাটাই আজ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেও আদেশ করলেন, কারণ হালাল এবং হারাম দুইটা সমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 100 নম্বর আয়াত এডেকে বলছেন, কুল লা ইস্তাউল খবীসু ওয়ালা তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবীস। নবী আমার আপনার কণ্ঠে ঘোষণা দিয়ে দেন, জগতের মানুষদেরকে জানিয়ে দেন, আজকে যারা হারাম সম্পদ উপার্জনে ব্যস্ত দেখা যায় তারা অনেক সম্পদের মালিক, আপনি ইমানদারদেরকে বলে দেবেন এই হালাল এবং হারাম, খবীস এবং তৈয়েব, ভালো এবং খারাপ রিজিক কখনোই সমান হতে পারে না, যদিও খারাপ রিজিক হারাম রিজিকে দেখা যায় অনেক বেশি সম্পদের মালিক হয়েছে। আজকে আমাদের সমাজে সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করা হয়, আমরা তাকালে দেখি অনেক মানুষ বিশাল সুদের পাহাড় গড়েছে, অনেক সম্পদের মালিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবীস, যদিও খারাপ মালের পরিমাণ বেশি দেখা যায়, মনের মধ্যে যদিও দেখুন পছন্দ হয়, মনে রেখো এই খারাপ মাল আর ভালো মাল সমান হতে পারে না, কারণ খারাপ মাল হারাম মালের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা মতো নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, কোনো দোয়াও কবুল হয় না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াকসাবু মালুন লা ইয়াকসাবু আব্দুন মালা হারামিন ফায়াতাসাদদাকু মিনহু ফায়ুকবালু মিনহু ওয়ালা ইউনফিকু মিনহু ফায়ুবারাকু ফীহি। আহমদ শরীফে এসেছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ হারাম সম্পদ উপার্জন করে আল্লাহর পথে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম দান কবুল করে না, যদি আল্লাহর পথে কেউ খরচ করে ওই সম্পদে আল্লাহ বরকত দেয় না, এমন কি ওই হারাম সম্পদ উপার্জনের মাধ্যমে অর্জিত পোশাক গায়ে দিয়া নামাজ আদায় করলেও ওই নামাজ আল্লাহ কবুল করে না, কথা বুঝেননি আপনারা? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান ইশতারা সাওবান বি আশরাতি দারহিমা ওয়া ফীহি দিরহামুন হারামিন দিরহামুন হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাম মা দামা আলাইহি। বাইহাকী শরীফের মধ্যে
হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের কানে শুনেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, যদি কোনো মানুষ দশটা টাকা দিয়া একটা কাপড় কিনে আর যদি ওই দশ টাকার মধ্যে এক টাকা তার হারামের উপার্জন হয়ে থাকে, যদি দশ টাকার মধ্যে এক টাকা হারামের উপার্জন হয়ে থাকে, ওই এক টাকার হারামের কারণে যেই পোশাকটা নামাজ পড়লো এই পোশাক আল্লাহর কাছে কবুল হয় না, নামাজ কবুল হয় না। কিন্তু আজকে আমরা দেখছি হালাল হারামের তোয়াক্কা মানুষ করছে না। আন্নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء